কবর হাসর পুলসিরাত জান্নাত জাহান্নাম। আমাদের গুচরে না অগুচরে, এই অগুচরের নাম গায়েব। এই গায়েবের বিষয়গুলি আল্লাহ দুনিয়ার কোন সাধারণ মানুষকে, মানুষের কাছে এই বিষয়গুলির সংবাদ প্রকাশ করেননি, করেছেন রাসূলের কাছে। এবার বলুন তো, রাসূল কবরের অবস্থা জানলেন, হাসরের অবস্থা জানলেন, পুলসিরাতের অবস্থা জানলেন, জান্নাতের অবস্থা জানলেন, জাহান্নামের অবস্থা জানলেন। আল্লাহর পক্ষ থেকে রাসূলের কাছে প্রকাশ করার আগে না প্রসাদ প্রকাশের পরে? তাইলে তিনি গায়েব জানলেন না প্রকাশিত খবর? প্রকাশিত খবর জানার নাম গায়েব জানা। গায়েব জানা বলে তোমার মাথায় গণ্ডগোল হইছে না বুতে ধরছে? আহলে সুন্নত ওয়াল জামাতের লেভেলে সুন্নি নাম ধারণ করে কুফুরি মতবাদ পোষণ। এর উদাহরণ হল আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরায়ে নামালের 65 নম্বর আয়াতে বলেন, উল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এর অর্থ হলো আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। খুব পরিষ্কার ভাষায় আল্লাহ সূরায়ে নমলের 65 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, একমাত্র আল্লাহ ছাড়া আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে। এই জন্য হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি আহলে সুন্নত ওয়াল জামাতের আকিদা বিষয়ের যত কিতাবাদি লিখেছেন, এর মধ্যে একটি কিতাবের নাম আছে আল ফিকহুল আকবার। আর সারা দুনিয়ার হানাফি মাযহাবের ভাষ্যকার আল্লামা মোল্লা আলী আল কারি রহমতুল্লাহি আলাইহি ইমাম আবু হানিফার লিখিত সেই কিতাবের ব্যাখ্যা লিখেছেন। ব্যাখ্যা গ্রন্থটির নাম হইল শরহুল ফিকহিল আকবার। এতে পরিষ্কারভাবে উল্লেখ আছে, ওয়া যাকারাল হানাফিয়াতু তাসরিহান বিত্তাকফির বিএতিকাদি আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইয়ালামুল গায়ব লিমুআরাদাতি কওলিহি তাআলা কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এর অর্থ হলো, যেহেতু আল্লাহ সূরায়ে নামালের 65 নম্বর আয়াতে সুস্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন যে আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া, কাজেই যারা বলবে নবী গায়েব জানেন তারা কোরআন মানে না। যারা কোরআন মানে না তাদের ধর্ম ইসলাম নয়, তাদের মতবাদ মুসলমানি মতবাদ নয়, তাদের মতবাদ কুফুরি মতবাদ। কোরআনের সূরায়ে নামালের 65 নম্বর আয়াতের রেফারেন্স দিয়ে আহলে সুন্নত ওয়াল জামাতের এই নির্ভরযোগ্য আকিদা বিষয়ের কিতাবে পরিষ্কার ভাষায় লেখা আছে, যারা নবীর প্রতি অতিভক্তি দেখাতে গিয়ে নবীকে আলেমুল গায়েব বলে, নবীকে হাজির নাজির বলে, আলেমুল গায়েব হওয়া হাজির নাজির হওয়া এগুলি নবীর গুণ নয়, এগুলি আল্লাহর গুণ। আপনারা কি মনে করেন আল্লাহর গুণে আর নবীর গুণে কোনো ব্যবধান নাই?
এইগুলি নবীর গুণ নয়, আলিমুল গায়ব হওয়া নবীর গুণ নয়, এটা আল্লাহর বৈশিষ্ট্যপূর্ণ গুণ। হাজির নাজির হওয়া নবীর গুণ নয়, এটা আল্লাহর বৈশিষ্ট্যপূর্ণ গুণ। এই গুণে নবীকে গুণান্বিত করা কুফুরি মতবাদ। পরিষ্কার ভাষায় আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিষয়ের কিতাবে আয়াতের রেফারেন্স দিয়ে বলা হয়েছে, নবীকে গায়েব জানেন বলে বিশ্বাস করা এটা সুন্নি মতবাদ নয়, এটা কুফুরি মতবাদ, এটা ইসলামী মতবাদ নয়, এটা কুফুরি মতবাদ। এই কুফুরি মতবাদটাও আমাদের সমাজে অনেকে পোষণ করে থাকে, শুধু ইসলামের নামে নয় বরং সুন্নিয়তের নামে, নিজেদেরকে নিজেরা সুন্নি বলে দাবি করে আর মতবাদ কুফুরি মতবাদ পোষণ করে। দাবিদার হলো সুন্নি হওয়ার আর মতবাদ হইল কুফুরি। কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিন সুরার 13 নম্বর আয়াতে যে বলেছেন আকিমুদ্দিন, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো, কেন ইসলামের নামে কুফুরি মতবাদ পোষণ করলে সাধারণ মুসলমানদের মধ্যে কুফুরি মতবাদে আর ইসলামী মতবাদে একাকার হয়ে যাবে, জগা খিচুড়ি সৃষ্টি হবে, বিভ্রান্তি তৈরি হবে, সর্বস্তরের মুসলমানকে এই বিভ্রান্তির হাত থেকে রক্ষা করার জন্য সমস্ত মুসলমানদের কুফুরি মতবাদ থেকে, ভ্রান্ত মতবাদ থেকে বিরত থাকতে হবে এবং পিওর নির্বেজাল ইসলামী আকিদা বিশ্বাস পোষণ করতে হবে। যারা সুন্নি নাম ধারণ করে নবীকে গায়েব জানেওয়ালা বলে, এরা যখন দেখে যে কুরআনের আয়াতের দ্বারা পরিষ্কারভাবে প্রমাণিত যে নবী গায়েব জানেন মনে করা এটা ইসলামী মতবাদ নয় কুফুরি মতবাদ, তখন এরা কুরআনের আরো কিছু আয়াতকে সূরা নমলের 65 নম্বর আয়াতের বিপরীতে দাঁড় করা, দাঁড় করে বলে ওই সমস্ত আয়াতের দ্বারা প্রমাণ হয় নবী গায়েব জানেন। যেমন এক আয়াতে আল্লাহ বলেন আলিমুল গাইবি ফালা ইউযহিরু আলা গাইবিহি আহাদান ইল্লা মানির তাদামির রাসূল, এখানে আলিমুল গাইব আল্লাহর বেলায় ব্যবহৃত হয়েছে। 30 পারা কোরআনের যত আয়াতে আলিমুল গাইব শব্দ ব্যবহৃত হয়েছে সব ক্ষেত্রেই একমাত্র আল্লাহর বেলায় ব্যবহৃত। রাসুলের লক্ষ লক্ষ হাদিসের যেখানে যেখানে আলিমুল গায়েব ব্যবহৃত হয়েছে সব ক্ষেত্রেই একমাত্র আল্লাহর জন্য ব্যবহৃত হয়েছে। কোরআনের কোন আয়াতে রাসুলের কোন হাদিসে আলিমুল গায়েব শব্দটা রাসুলের জন্য ব্যবহৃত হয়নি, কারণ এটা রাসুলের গুণ নয়, এটা আল্লাহর গুণ। আল্লাহ বলেন আলিমুল গাইবি, আল্লাহ হলেন আলিমুল গাইব, গাইব জানেওয়ালা। ফালা ইউযহিরু আলা গাইবিহি আহাদান, আল্লাহর গাইবের কোনো কিছু প্রকাশ করেন না কারো কাছে, ইল্লা মানির তাদামির রাসূল, তবে আল্লাহর পছন্দসই রাসূলের কাছে গাইবের কিছু কথা প্রকাশ করেন। এই আয়াত দ্বারা রাসুলকে যারা আলিমুল গায়েব মনে করে কুফুরি মতবাদ পোষণ করে, এরা এদের কুফুরি মতবাদের পক্ষে এই আয়াতের দ্বারা দলিল দেওয়ার অপচেষ্টা চালায়। এই জন্য এই আয়াতের দ্বারা কতটুকু দলিল হয় সেটাও আমাদের বুঝার কথা। প্রথম কথা হলো যে আয়াতের দ্বারা তোমরা রাসুলকে গায়েব জানেওয়ালা সাব্যস্ত করার অপচেষ্টা চালাইছ, সেই আয়াতেও আলিমুল গাইব শব্দ রাসুলের বেলায় ব্যবহৃত হয়নি, আল্লাহর বেলায় ব্যবহৃত।
দুই নম্বর কথা হল গাইবের বিষয় আল্লাহ রাসুল ছাড়া, নবী রাসুল ছাড়া আর কারো কাছে প্রকাশ করেন না, নবী রাসুলের কাছে প্রকাশ করেন। তাহলে প্রকাশ করার আগে জানেন নবী না প্রকাশের পরে? প্রকাশিত বিষয় জানার নাম গায়েব জানা না প্রকাশিত খবর জানা? আয়াত কি দলিল তোমার পক্ষে গেল না বিপক্ষে গেল খবর অত নাই? যে আয়াত দিয়ে দলিল দিলে এটা তোমার পক্ষে গেল না, এটা তোমার বিরুদ্ধে গেল। যেমন উদাহরণ শুনলে সহজে বুঝবে, কবর জগতে কি ঘটনাগুলি ঘটে দুনিয়ার জীবিত মানুষগণের কাছে গায়েব, কেউ দেখে না কেউ বুঝে না কবরে কি অবস্থা গায়েব। কবরের জগৎটা দুনিয়ার মানুষের কাছে গায়েব, হাসরের মাঠের অবস্থা দুনিয়ার মানুষের কাছে গায়েব, কুল সিরাতের অবস্থা দুনিয়ার মানুষের কাছে গায়েব, জান্নাত জাহান্নামের অবস্থা দুনিয়ার মানুষের কাছে গায়েব, এই সমস্ত গায়েবের খবর আল্লাহ কোনো সাধারণ মানুষের কাছে প্রকাশ করেন না, নবী রাসূলগণের কাছে প্রকাশ করেন। যেমন আমাদের নবী বলে দিয়েছেন কবরে মুর্দাকে দাফন করার পর তাকে তিনটা প্রশ্ন করা, মার রাব্বুকা মা দীনুকা মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম ওয়া ইউকালু লাহু মুহাম্মদ। আমার মনে হয় আপনারা অনেকেই এর বাংলাটা জানেন, তোমার রব কে, তোমার ধর্ম কি, তোমার নবী কে? কবরে যে ফেরেশতারা মুর্দাকে তিনটা প্রশ্ন করে, এটা কি দুনিয়ার মানুষে দেখে না তার দুনিয়ার মানুষের কাছে গায়েব? গায়েব। হাশরের মাঠে পাঁচটা প্রশ্ন করা হবে, আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেছেন। প্রথম প্রশ্ন হবে দুনিয়ার জীবন কোন কাজে বিলীন করেছ, দ্বিতীয় প্রশ্ন হবে যৌবন কালে কি করেছ, তৃতীয় প্রশ্ন হবে দুনিয়ার জীবনে যত সম্পদ উপার্জন করেছ হালাল উপায়ে করেছ না হারাম উপায়ে করেছ, চতুর্থ প্রশ্ন হবে দুনিয়ার জীবনের উপার্জিত ধন সম্পদ হালাল কাজে খরচ করেছ না হারাম কাজে খরচ করেছ, পাঁচ নম্বর প্রশ্ন হবে আল্লাহর হুকুম নবীর তরিকা যে পরিমাণ জানতে পেরেছ তার মধ্যে কি পরিমাণ আমল করেছ। হাশরের মাঠে প্রতিটি মানুষকে এই পাঁচটি প্রশ্ন অবশ্যই করা হবে, আল্লাহর রাসূল বলেছেন। হাশরের মাঠ আমাদের কাছে গায়েব, যে আমাদের কাছে আল্লাহ বলেননি, আমাদের রাসূলের কাছে বলেছেন। পুল সিরাতের পুল হবে অত্যন্ত ভয়ঙ্কর, কেউ তার গায়ের জুড়ে এই পুল পার হতে পারবে না, পুল পার হতে হবে ইমান এবং নেক আমলের জুড়ে। পুল সিরাতের পুলটাও জগৎবাসীর কাছে গায়েব, আল্লাহ জগৎবাসী কারো কাছে প্রকাশ করেননি, রাসূলের কাছে প্রকাশ করেছে। পুল পার হতে না পারলে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে, জাহান্নামও জগৎবাসীর কাছে গায়েব, আল্লাহ কোনো সাধারণ মানুষের কাছে জাহান্নামের খবর প্রকাশ করেননি, রাসূলের কাছে করেছে। পুল পার হতে পারলে জান্নাতের বাসিন্দা হবে, জান্নাতের অবস্থানও জগৎবাসী মানুষের কাছে গায়েব, কোনো মানুষের কাছে আল্লাহ প্রকাশ করেননি, করেছেন রাসূলের কাছে। কবর, হাসর, পুল সিরাত, জান্নাত, জাহান্নাম, এই পাঁচটা উদাহরণ গায়েবের। কবর, হাসর, পুল সিরাত, জান্নাত, জাহান্নাম আমাদের গোচরে না অগোচরে? এই অগোচরের নাম গায়েব। এই গায়েবের বিষয়গুলি আল্লাহ দুনিয়ার কোন সাধারণ মানুষকে, মানুষের কাছে এই বিষয়গুলির সংবাদ প্রকাশ করেননি, করেছেন রাসূলের কাছে।
এবার বলুন তো, রাসুল কবরের অবস্থা জানলেন, হাসরের অবস্থা জানলেন, পুলসিরাতের অবস্থা জানলেন, জান্নাতের অবস্থা জানলেন, জাহান্নামের অবস্থা জানলেন, আল্লাহর পক্ষ থেকে রাসুলের কাছে প্রকাশ করার আগে না প্রসাদ প্রকাশের পরে? তাইলে তিনি গায়েব জানলেন না প্রকাশিত খবর? প্রকাশিত খবর জানার নাম গায়েব জানা। গায়েব জানা বলে তোমার মাথায় গন্ডগোল হইছে না বুথে ধরছে? আবার বলি, কবরের অবস্থা আমাদের কাছে গায়ে, আল্লাহ রসুলের কাছে প্রকাশ করেছেন, রসুল জানতে পেরেছেন। বলেন তো, রসুল গায়েব থাকা অবস্থায় জানলেন না প্রকাশিত খবর? হাসরের অবস্থা জগৎবাসীর কাছে গায়েব, আল্লাহ রসুলের কাছে প্রকাশ করেছেন, তাই রসুল জানতে পেরেছেন। গায়েব জানলেন না প্রকাশিত খবর? একই অবস্থা পুলসিরাতের, একই অবস্থা জান্নাতের, একই অবস্থা জাহান্নাম। রাসুলের কাছে আল্লাহ প্রকাশ করেছেন, রাসুল জানতে পেরেছেন। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কিতাবে লেখা আছে, এইগুলি জানার নাম গায়েব জানা নয়। আল্লাহ যে সমস্ত গায়েবের খবর জগৎবাসীর কাছে প্রকাশ করেননি, ওই সমস্ত বিষয়ে যিনি জানেন তাকে আলিমুল গায়েব বলা হয়, ওইগুলি জানার নাম গায়েব জানেওয়ালা।